কৃত্তিবাসী রামায়ণ, উত্তরাকাণ্ড, মালি, সুমালি ও মাল্যবানের জন্ম বৃত্তান্ত। তবে সুকেশের বর দিলেন পার্বতী, তাহা হইতে হইল যত রাক্ষস উৎপত্তি। পার্বতীর বরে তার বাড়ির সম্মান, তাহারে গন্ধর্ব এক কন্যা দিলদান। স্ত্রী পুরুষে রহিলেন পৃথিবী ভিতরে, তিন পুত্র হইল তার কত দিন পরে। পুত্র দেখি সুকেশ পরম কুতূহলী, নাম রাখে মাল্যবান, মালি ও সুমালি। তিন ভাই মিলি তপ করিল বিস্তর, ব্রহ্মা বলে কিবা বর চাহ নিশাচর। মন্ত্রণা করিয়া বর মাগে তিনজন, স্বর্গমর্ত পাতালে জিনিব ত্রিভুবন। সংগ্রামেতে কোথাও না পাই অপমান, এই বর দিতে ব্রহ্মা করহ বিধান। ব্রহ্মা বলে ত্রিভুবন জয়ী হবে সবে, সংগ্রামে বিষ্ণুর ঠাই পরাভব হবে। ব্রহ্মার বরেতে তারা ত্রিভুবন জিনে, দেবতা গন্ধর্ব ধরি বেঁধে বেঁধে আনে। আছিল গন্ধর্ব রাজ শৈব সদাচারী, তিন কন্যা ভূপতির পরমা সুন্দরী। বিভা কইল মালি ও সুমালি মাল্যবান, দুনারীর গর্ভে জন্ম 11 সন্তান। বীরবসু সূচিকার যজ্ঞ ও কোপন, তালভঙ্গ সিংহনাদ মাধব নন্দন। প্রহস্ত ও অকম্পন ধর্মেতে বিকট, সুনিতান বিড়ালাক্ষ রণেতে উৎকট। ছত্রাজিত নামে পুত্র প্রবল প্রখর, দুজানার পুত্র হইল বিষম দুষ্কর। অবশেষে কন্যা হইল দুষ্কর কর্কশা, রাবণের মাতা সেই নামটি নিকষা। সুমালি রাক্ষসের নারী পরমা যুবতী, চারি পুত্র হইল তার ধর্মশীল অতি। বীর অনল ভীম রাক্ষস সম্পাতি, রহিয়াছে আসি বিভীষণের সংহতি। তিন ভাইয়ের পরিবার বাড়ির বিস্তর, সেই সব নিশাচর অবনী ভিতর। সকল রাক্ষস মিলি করিল যুক্তি, এতে রাক্ষস কথা করিব বসতি।